বন্ধুরা ডাবলিউ পি এসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকেই স্বাগত বন্ধুরা আপনার ক্যালকাটা পুলিশ কনস্টেবল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আমাদের ম্যাথের ক্লাস চলছে আজকে ক্লাসেও কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন করবো যে টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট সেশনটা মন্দে শেষ পর্যন্ত দেখতে থাকবেন অভিয়াসলি চ্যানেলে যারা প্রথম ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো ওখানে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অনস্ক্রিনের মধ্যে বা প্রিভিয়াস ডেট যে তোমাদের হোমওয়ার্কের কোশ্চিন ছিল সেটি দেখতে পাচ্ছো এখানে অনেকেই তোমরা এর কারেক্ট অ্যান্সার করতে পেরেছো কারেক্ট অ্যান্সার কি ছিল আমাদের অপশন দিয়েছিলাম তোমাদের আমি হাজার বারোশো চোদ্দোশো এবং ষোলোশো তো অপশন বিতে ছিল বারোশো বারোশো এখানে কারেক্ট অ্যান্সার ছিল তোমরা অনেকেই কিন্তু হোমওয়ার্কের কোশ্চিনগুলো অ্যান্সার কিন্তু করছো না তোমরা কিন্তু হোমওয়ার্কের কোশ্চন অবশ্যই কিন্তু করবে ভুল হোক সঠিক হোক যেটাই হোক অবশ্যই নিজের থেকে ট্রাই করে যেটাই তোমাদের অ্যান্সার বেরিয়ে আসুক না কেন সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ক্লাসেও শেষে তোমাদের একটি হোমওয়ার্কের কোশ্চেন থাকবে তো দেখো এখানে সলিউশনটা কীভাবে হচ্ছিলো আমাদের যে একটি পরীক্ষার পরীক্ষার্থীর পঁয়ষট্টি পার্সেন্টেজ পাস করে যদি চারশো কুড়ি জন ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে তো কীভাবে করবে এখানে দেখো যে পঁয়ষট্টি পার্সেন্টেজ যদি পাস করে তাহলে আমাদের ফেল করেছে কতজন কত পার্সেন্টেজ টোটাল আমরা একশো পার্সেন্টেজ ধরবো তার মানে এখানে পঁয়ত্রিশ পার্সেন্টেজ ফেল করেছে একশো থেকে পঁয়ষট্টিকে বাদ দিলে কত পঁয়ত্রিশ পার্সেন্টেজ আসবে পঁয়ত্রিশ পার্সেন্টেজ ফেল করেছে এটিই আমাদের ভ্যালু দেওয়া আছে চারশো কুড়ি এখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্টেজ বের করে নেব তাহলে আমাদের হয়ে গেল তাহলে আসবে চারশো কুড়ি ডিভাইড বাই পঁয়ত্রিশ ইন্টু আমাদের একশো এই সাত দিয়ে কাটো পাঁচ সাতটা পঁয়ত্রিশ সাত দিয়ে কাটলে ছয় সাতটা বিয়াল্লিশ ষাট এটাকে আবার এখানে কাটো পাঁচ দিয়ে কাটলে এটা পাঁচ বারো ষাট এই তাহলে এখান থেকে কথা আসলো আমাদের বারো শূন্য শূন্য বারোশো অ্যান্সার ছিল চলো নেক্সট কোয়েশ্চিন চলে আসা যাক আজকের ক্লাসে ফার্স্ট কোয়েশ্চিনে আজকের ফার্স্ট কোয়েশ্চেন আছে আমাদের এখানে দুটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক থেকে তিন বেশি এবং অঙ্ক দুটির সমষ্টি নয় তাহলে সংখ্যাটি কত হবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে খুব ইন্টারেস্টিং কোশ্চেন কি বলা আছে দুটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক দশকের অঙ্ক যেটা আছে সেটি এককের অঙ্ক থেকে তিন বেশি তার মানে আমি এককের অঙ্কটাকে ধরছি এককের যে অঙ্ক সেটাকে ধরছি আমি এক্স এখানে দশকের অংশ তাহলে কত হয়ে যাবে এক্স প্লাস থ্রি দশকের ঘরের অঙ্কটা অঙ্কটা যেটা হয়ে যাবে সেটা এক্স প্লাস থ্রি এবার আমার কোশ্চিনে বলা হয়েছে যে অঙ্ক দুটির সমষ্টি অঙ্ক দুটির সমষ্টি বলা আছে আবার নয় তার মানে এখানে এক্স প্লাস এক্স প্লাস থ্রি এই অঙ্ক দুটি একের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক এই দুটোর সমষ্টি বলা আছে আবার নয় এখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব টু এক্স জিকাস টু সিক্স এক্স জিকাস টু থ্রি তাহলে এখান থেকে আমি এককের ঘরের অঙ্কটাকে কত পাচ্ছি বলতো তিন এবং দশকের ঘরের অঙ্কটাকে পাচ্ছি আমি ছয় এক ঘরের অঙ্ক কত পেলাম তিন এবং দশকের ঘরের অঙ্ক পেলাম কত আমরা ছয় এখান থেকে আমরা অঙ্কটাকে বের করবো এবার যেটা আছে সংখ্যাটাকে বের করব অঙ্কটা সংখ্যাটাকে বের করবো সংখ্যাটাকে বের করলে আমাদের কীভাবে বের করতে হয় দশকের ঘরের সঙ্গে আমাদের কি দশ গুণ হয় দশ ইন্টু দশকের ঘরের সংখ্যা প্লাস আমাদের একের এক ঘরের সংখ্যা এটা আমাদের হয়ে থাকে সংখ্যাটা তাহলে এখানে কী আসবে আমাদের ষাট প্লাস তিন মানে আসবে তেষট্টি এটা হবে আমাদের অ্যান্সার এই যে এখানে ছয় কি আমাদের ছয় এখানে দশকের ঘরের অঙ্ক এবং যেটা আছে এখানে তিন এককের ঘরের অঙ্ক অ্যান্সার হয় বন্ধুরা অপশান বি আশা করি বুঝতে পেরেছ কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশ্চিন চলে আসবো নেক্সট আছে এখানে এক দুই চার আট ষোলো ডট 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 করে চলেছে প্রগতিটির কতগুলি পদের সমষ্টি তেষট্টি তো এখানে এই যে প্রগতিটি আছে এই প্রগতিটি কী কোন প্রগতিতে আছে গুণোত্তর প্রগতিতে আছে এখানে সবগুলো গুনগুন গুনগুন আকারে যাচ্ছে গুণোত্তর প্রভৃতিতে আছে তো এখানে গুণোত্তর প্রগতির ক্ষেত্রে আমাদের যেটা প্রগতির সংখ্যা প্রগতির সংখ্যার কী হয়ে থাকে আমাদের প্রগতির সংখ্যা টিএন হয়ে থাকে আমাদের যেটা আছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কিন্তু আমাদের টি এন চাওয়া হয়নি এখানে চাওয়া হয়েছে সমষ্টি এখানে বলা হয়েছে যে পদের কতগুলি পদের সমষ্টি এত হবে তাহলে আমাদের সমষ্টিকে নিয়ে কাজ করতে হবে মানে এস এনকে নিয়ে কাজ করতে হবে এসএন ইসি টু কী হবে আমাদের এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার না এ ইন টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আমাদের আর মাইনাস ওয়ান এটি আমাদের হয়ে থাকে তো এইবার এখানে এটি হয়ে থাকে কখন যখন আরের ভ্যালুটা আমাদের অ্যাকচুয়ালি আরের ভ্যালুটা যখন একের থেকে বড়ো হয় তখন একের থেকে ছোটো হয়ে গেলে তখন আমাদের এই ফর্মুলাটাই সামনে ওয়ান মাইনাস আর টু দি বার এন ওয়ান মাইনাস যেটা আছে আর হয়ে থাকে তো এখানে আর কী আর হয়ে গেলে এদের মধ্যে যে যেটা কমন অনুপাতটা থেকে থাকে মানে কমন মাল্টিপ্লাই কত করে গুণ হতে চলেছে দেখো এটা দুই এটা দুই এটা দুই এটা দুই যেটা কমন গুণ হতে চলেছে সেটা আমাদের কী হয়ে থাকে আর তাহলে আর এখান থেকে দুই এ কাকে বলা হয়ে থাকে এ প্রথম যে পদটা থাকে সেই প্রথম পদটাকে বলা হয়ে থাকে এ তাহলে এখানে এ ইসিকালস টু কত আমাদের ওয়ান এবং এই যে এস এন এই এস এন এর ভ্যালু আমাদের কোশ্চিনে বলে দেওয়া আছে যে সবগুলো সমষ্টি কত সিক্সটি থ্রি সিক্সটি থ্রি এখান থেকে আমাদের এন এর ভ্যালুটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে তো দেখো এদিকে বসাও সিক্সটি থ্রি এন টু ওয়ান আর টু দিপার এন মানে কত টু টু পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এখানে টু মাইনাস ওয়ান এবার এখানে কি টু মাইনাস ওয়ান মানে কি এটা ওয়ান আলটিমেটলি এটা ওয়ান তাহলে দিয়ে কী চলে আসবে সিক্স থ্রি ফিজিক্যালস টু টু দিবার এন মাইনাস ওয়ান এটা যদি সলভ করি তাহলে কি টু ডি চলে আসবে এই ওয়ানটায় দিয়ে করলে প্লাস হয়ে যাবে এইদিকে টু টু এন এই চৌষট্টি যেটা আছে টু দিবার কত হবে আমাদের কত মান যেটা আছে চৌষট্টি হয় সিক্সের টু হয় আমাদের চৌষট্টি তাহলে এই টু তাহলে এখান থেকে ভ্যালুটা কত চলে আসবে আমরা এখানে সূচক অ্যাপ্লাই করে দুই দুই গায়েব হয়ে যাবে ইনিজ গাছটা হয়ে যাবে কত ছয় তাই অ্যান্সারটা হয়ে যাবে বন্ধুরা এখানে ছয় অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার আসলে যে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন চলে আসবো নেক্সট কোশ্চেন একটি বাক্সে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা মিলিয়ে মোট একশো আশি টাকা আছে তাদের সংখ্যার অনুপাত যদি টু ইস টু থ্রি ইস টু ফোর হলে পঞ্চাশ পয়সার সংখ্যা কত আছে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো কীভাবে করবে এখানে থেকে কোশ্চেনগুলোকে ট্রাই করতে চাইলে ভিডিওকে পজ করে নিয়ে থেকে কোশ্চনগুলোকে ট্রাই করবে আগে তারপরে যেটা আছে সলিউশনগুলোকে দেখে নেবে এতে তোমাদের প্র্যাকটিসটা যেটা আছে বেশি পরিমাণে বজায় থাকবে তো এখানে দেখো যে একটি বক্সে এক টাকার কয়েন তো এক টাকারগুলো এগুলো সব পয়সা আছে তো এক টাকাটাকে আমি পয়সাই করছি ধরুন আছে একশো পয়সা পঞ্চাশ পয়সা এবং এই যে আমাদের পঁচিশ পয়সা এবার এখানে বলা হয়েছে যে সব মিলিয়ে মোট আছে একশো আশি টাকা কিন্তু তারপরে এখানে হয়েছে যে তাদের সংখ্যার অনুপাত মানে কয়েন কটা করে কয়েন আছে তো এখানে কয়েনের অনুপাতে যে টু ইস টু থ্রি ইস টু ফোর তাহলে এক এই একশো পয়সার যে কয়েন আছে সেগুলো আছে ধরে নিলাম আমি টু এক্সট্রা পঞ্চাশ পয়সার আছে থ্রি এক্সট্রা এবং এখানে পঁচিশ পয়সার আছে ফোর এক্সট্রা এই এইবার ধরো তোমার কাছে যে এক টাকার কয়েন আছে দশটা তাহলে তোমার কাছে কটা ক টাকা আছে দশ টাকা আছে ঠিক একইভাবে একশো পয়সার কয়েন আছে তোমার কাছে যেটা আছে টু এক্সট্রা তাহলে এই একশো পয়সাগুলোকে সবগুলোকে মিলিয়ে তোমার ঘর কত পয়সা আছে নিশ্চয়ই এই দুটোকে গুণফল করে দেবো তার মানে এখানে দুশো এক্স পয়সা ঠিক এই দুটোকে একইভাবে আমাদের পঞ্চাশ পয়সাগুলো মিলিয়ে তোমার কাছে কত পয়সা আছে দেড়শো এক্স পয়সা পঁচিশ পয়সাগুলো মিলিয়ে কত আছে আমাদের গুণ করে দাও একশো এক্স পয়সা এই হয়ে গেল কি তোমার কাছে এত মোট যেটা আছে পয়সা রয়েছে এত মোট পয়সা রয়েছে তো এই পয়সায় আমাদের কত এই যে একশো আশির সমান একশো আশি টাকার সমান তাহলে এদের সবগুলো সমষ্টি আমাদের হয়ে যাবে একশো আশি এবারে একশো আশিটা কিসে আছে টাকাই আছে এর এদিকের ভ্যালুগুলো সব কি পয়সায় আছে তাহলে এটাকে পয়সাই করার জন্য কি একশো দিয়ে যা গুণ করে দাও তাহলে হয়ে গেলো এখানে তো এবারে এগুলো সবগুলোকে যোগ করো তাহলে কত আসবে আমাদের এখানে চারশো সাড়ে চারশো চারশো পঞ্চাশ এক্স এটা ইজিক্যালস টু একশো আশি ইন্টু আমাদের একশো এই জিরোর সঙ্গে এই জিরো কাটলো এখানে নয় দিয়ে কাটলে পাঁচ রং পঁয়তাল্লিশ নয় দিয়ে কাটলে নয় দুগুণো আঠারো পাঁচ দিয়ে কাটলে একশোকে পাঁচ কুড়ি একশো তাহলে এক্সের ভ্যালু আসলো কত আমাদের চল্লিশ এক্সের ভ্যালু আসলে কত আমাদের চল্লিশ এবার আমাদের দেখো কী বলা হয়েছিল কোশ্চিনে যে পঞ্চাশ পয়সার সংখ্যা কত তো পঞ্চাশ পয়সার সংখ্যায় যে আমরা কী ধরেছি থ্রি এক্সটা পঞ্চাশ পয়সার সংখ্যা রয়েছে পঞ্চাশ পয়সার সংখ্যা কত থ্রি এক্স রয়েছে তাহলে পঞ্চাশ পয়সার যেটা আছে টোটাল সংখ্যা কত হয়ে যাবে একশো কুড়িটি থ্রি এক্স এক্স রে হলো আমরা চল্লিশ পেয়ে গেছি এখানে থ্রি ইন্টু চল্লিশ এটাই যে কষ্ট কত একশো কুড়ি একশো কুড়ি এখান থেকে অ্যান্সার বেরিয়ে চলে আসবে অপশানে এখান থেকে কারেক্ট অ্যান্সার যদি এখানে বলতো যে পঞ্চাশ পয়সার সবগুলো মিলিয়ে কত টাকা রয়েছে তাহলে আমরা কী করতাম এই যে দেড়শো এক্স আছে দেড়শো এক্সের এখানে মান বসাতাম তারপরে যেটা আছে এটা কি দেড়শো এক্সের এখানে মান বসালে কী বেরিয়ে আসবে সেটা পয়সায় বেরিয়ে পয়সাটাকে জাস্ট টাকায় কনভার্ট করে নেবে টাকায় কনভার্ট করার জন্য কি একশো দিয়ে ভাগ করে দেবে তাহলে অ্যান্সার হয়ে যাবে আশা করি যে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশেন চলে আসব নেক্সট বি এবিসি তিন ব্যক্তি যথাক্রমে একের ছয় একের চার একের তিন অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে চার মাস পর বি তার মূলধনের দ্বিগুণ করে এবং এর এক মাস পর সি এর মূলধন অর্ধেক করে সি তার মূলধন অর্ধেক করে বছর শেষে যদি এগারো হাজার আটশো টাকা লাভ হয় তাহলে এ কত টাকা পাবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো করে দেখিনি নিজের থেকে ট্রাই করো দেখেন একটু ভিডিওকে পজ করে নে পজ করে নিয়ে অবশ্যই অ্যান্সারটাকে বের করবে যে এর অ্যান্সারটা কী বেরিয়েছে সঠিক করতে পারছো কি পারছো না দেখবে একবার ট্রাই করে দেখো এখানে কীভাবে সলিউশনটা হবে যে সি এত অনুপাড়ে মূলধন বিনিয়োগ করছে তাহলে আমি এখানে এ ইস টু বি ইস টু সি এদের যে মূলধনের অনুপাতটা ওয়ান বাই সিক্স আছে ওয়ান বাই ফোর আছে ওয়ান বাই থ্রি আছে এটাকে জাস্ট সিম্প্লিফাইড করে নিই সিম্প্লিফাইড করার জন্য কি সবগুলোকে বারো দিয়ে গুণ করো বারো দিয়ে গুণ করলে আসবে এটা টু এস টু থ্রি ইস টু আসবে আমাদের ফোর কত দিয়ে গুণ করতো বারো দিয়ে কেন বা গুণ করলাম এখানে সবগুলোর নিচের লসাগু নিয়ে নেবে লসাগু যেটা আসবে সেই লসাগু দিয়ে গুণ করবে অ্যাকচুয়ালি তাহলে আমাদের কি এটা সিম্প্লিফাইড হয়ে গেল তো এখানে আসলো কি আমাদের এস টু বি ইস টু সি এত অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে এইবার এখানে চলে আসো যে এই এ এই নাও বি এই নিয়ে নাম এখানে সি এবার কে কত দিনের জন্য মূলধনগুলোকে বিনিয়োগ করেছে সেটা আমাদের ইম্পর্টেন্ট এবার দেখো এ দুই দুই অনুপাতে যেটা আছে মূলধন তার মানে ধরেন তার মূলধন ছিল টু এক্স তাহলে এর মূলধন আছে টু এক্স এবার এর মূলধন যেটা আছে এর মূলধন কোনো চেঞ্জ করেনি তার মানে এর মূলধনটা যেটা আছে বারো মাসের জন্যই ছিল টোটাল টোটাল বারো মাসের জন্যই এবার বলা হয়েছে বিয়ের মূলধন বিয়ের মূলধন প্রথমে কত আছে থ্রি এক্স তো বিয়ের মূলধন আছে আমাদের থ্রি এক্স এবার এখানে বলা হয়েছে কি এটা থ্রি থ্রি এক্স এবার চার মাস পর বি মূলধন দ্বিগুণ করে তার মানে এই যে থ্রি এক্স টাকাটা এটা কমাস ইনভেস্ট ছিল এই থ্রি এক্স টাকাটা যেটা আছে চার মাস ইনভেস্ট ছিল তারপরে বি কি করেছে এর মূলধনকে ডবল করে দিয়েছে মানে মূলধন আগে তিন এক্স ছিল এখন হয়ে গেছে কত ছয় এক্স তাহলে বাকি মূলধনটা কত মাসের জন্য ইনভেস্ট ছিল টোটাল আমাদের বারো মাস হয়ে থাকে তাহলে দিকে চার মাস হয়ে থাকলে এটা কত আট মাসের হবে এই ঠিক এবারে সি এর কাছে চলে আসো সি যেটা আছে ফোর এক্স টাকায় বিনিয়োগ করেছে এইবার এই জায়গাটা আছে কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় এই দেখো এখানে বলা হয়েছে কি যে এই যে চার মাস পর বি মূলধন দ্বিগুণ করে এর এই যে কথাটা ইম্পর্টেন্ট যে এর এক মাস পর তার মানে কি চার মাসের এক মাস পর তার মানে সি এর যে প্রথম যে চার এক্স মূলধনটা ছিল সেটি কত পাঁচ মাসের জন্য ইনভেস্ট থেকেছে পাঁচ মাসের জন্য ইনভেস্ট থেকেছে এবং প্লাস বাকি টাইমে আবার কী হয়েছে বাকি টাইমে তার মূলধনকে অর্ধেক করে দিয়েছে আগে মূলধন ছিল কত ফোর এক্স এখন মূলধন হয়ে গিয়েছে কত টু এক্স অর্ধেক করে দিয়েছে এই অর্ধেক করে কত মাসের জন্য থেকেছে সাত মাসের জন্য থেকেছে তাহলে সাত মাস আমাদের কী বারো হয়ে যায় বারো মাসের জন্য টোটাল তো এই হয়ে গেল এবারে এগুলো সলভ করো আসবে কতখানে চব্বিশ এক্সগুলোকে আমি গায়েব করে দিচ্ছি একবারে তারপরে এখানে কী আসবে চার চার কুড়ি এবং আট ছয় আটটে আটচল্লিশ ছয় আটটে আটচল্লিশ এবং কুড়ি তিন তিন পাঁচ তিন চারে বারো তার মানে এখানে আসবে কত ষাট তারপর এখানে কত কুড়ি এবং এখানে চোদ্দো কুড়ি এবং চোদ্দোই চৌত্রিশ তাহলে এ এসে গেলো কি তাদের মূলধনের অনুপা সরি লাভের যেটা আছে অনুপাত এইচ টু বিএস টু সি এর লাভের অনুপাত এসে গেল এত তাহলে এখান থেকে কত আসবে আমাদের এটাকে যদি আরও একটু সিমপ্লিফাই করি তাহলে আসবে এটা বারো এটা আসবে তিরিশ এটা আসবে আমাদের সতেরো তার মানে এইচ টু বি বিএস টু সি এর লাভের অনুপাত কত হয়ে গেলো বারো এস টু তিরিশ এস টু সতেরো এবার এখান থেকে টোটাল লাভ আমি জানি কোশ্চিনে বলা আছে আমাদের কত যেটা আছে এগারো হাজার আটশো টোটাল লাভ এখান থেকে আমাদের কারটা বের করতে হবে এ এরটা বের করতে হবে তাহলে এর কত বারো ইউনিট ডিভাইড বাই সবগুলো যোগ ফল সবগুলো যোগ ফল করলে আসছে কত নয় আর এদিকে পাঁচ ফিফটি নাইন এই ফিফটি নাইন এটাতে এটাকে যদি কাটে তাহলে টু টাইমস চলে যাবে ফিফটি নাইন ইন্টু যদি দুই করি তাহলে কত একশো আঠারো এসে যাবে তাহলে এদিকে দুশো তার মানে বারো ইন্টু দুশো করলে কত চব্বিশশো চব্বিশশো টাকা এখান থেকে অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার আমাদের অপশান বি এ যে টাকা পাবে চব্বিশশো টাকা পাবে আর সঙ্গে বুঝতে পেরেছে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন চলে আসবো নেক্সট কোয়েশ্চেন রাজু শ্যাম ও হরির গড় রান হলো শ্যাম হরি ও কিশোরের গড় রান থেকে সাত কম তাহলে এদের যে গড় রানটা আছে তিনজনের এদের তিনজনের গড় রান থেকে সাত কম কিশোরের রান যদি এত হয় তাহলে রাজুর রান কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কীভায় করবে এখানে এখন যেখানে হরি প্লাস কিশোর আচ্ছা শ্যাম আগে শ্যাম বলা হয়েছে কারণ এখানে বলা হয়েছে এদের থেকে এদের রান কম তার মানে এটা মাইনাস এটা হবে তো এখানে শ্যাম প্লাস হরি প্লাস কিশোর এটা এইচ করো হরি প্লাস কিশোর এদের গড় রান কত এটা এটা হলো কি এদের রান এদের সবগুলো এদের রান এদের রান বাই টোটাল রান বাই তিন ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল রান বাই তিন হয়ে যাবে আমাদের কী তাদের গড় রান মাইনাস এখানে রাজু প্লাস শ্যাম প্লাস আছে আমাদের এখানে হরি ডিভাইড বাই থ্রি এদের যে ডিফারেন্স সেটা দেওয়া আছে আমাদের সাত এবার দেখো ইজি হয়ে গিয়েছে কোশ্চিনটা এবার দেখো উপরে যে নিচে আসবে তিন উপরে আসবে আমাদের এখানে শ্যামের রান প্লাস আসবে আমাদের এখানে হরির রান এখানে হরির রান আসবে প্লাস আসবে এখানে কে এর রান মানে কিশোরের রান মাইনাস এখানে রামের রান রাম তো নয় কি বলা আছে রাজুর রাম মাইনাস শ্যামের রাম মাইনাস হরিরাম রান তো এই যে দেখো এইচ এইচ কেটে যাবে এস এস সেখান থেকে কেটে যাবে এটাই টু কত সাত তাহলে আলটিমেটলি কী থাকবে এখানে শুধু কিশোর পড়ে থাকবে কিশোর এবং এদিকে কে পড়ে থাকবে মাইনাস রাজু এটাই এই জিজ্ঞাসাটা কত একুশ এবারে এখান থেকে কোশ্চিনে কিশোরের রান বলে দেওয়া আছে কত আমাদের পঁয়ত্রিশ কিশোরের রান যদি পঁয়ত্রিশ হয় তাহলে রাজুর কত হয়ে যাবে রাজু ইস্কাস্ট হয়ে যাবে আমাদের পঁয়ত্রিশ মাইনাস একুশ পঁয়ত্রিশ মাইনাস একুশ যদি করি তাহলে কত আসছে আমাদের এখানে যে চোদ্দো চোদ্দো রান হয়ে যাবে তো রাজুর রান কত হয়ে যাবে এখানে চোদ্দো অপশন এ বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার আচ্ছা সঙ্গে যে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চিন চলে আসবো নেক্সট কোশ্চেন দেখো যে চারজন পুরুষ ও জন মহিলা একটি কাজ আট দিনে করে অন্যদিকে তিনজন পুরুষ ও সাতজন মহিলা ওই কাজটি দশ দিনে করতে পারে জন মহিলা ওই কাজটি কত দিনে করবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো কীভাবে করবে এখানে যে চারজন পুরুষ প্লাস জন মহিলা কাজটি যেটি আছে আমাদের কত দিনে করছে আট দিনে করছে এটাই দিকে টু সেকেন্ড কন্ডিশন যে তিনজন পুরুষ প্লাস সাতজন মহিলা এই কাজটি করছে কত দিনে দশ দিনে দুই নম্বর কন্ডিশন এটা তিন নম্বর কন্ডিশন আছে আমাদের দশজন মহিলা ওমেন কতদিনে করবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এই এবার এখানে কী করবো প্রথম দুটোকে ইকুয়াল টু করে আমরা কি এম এবং ডাব্লিউর মধ্যে একটা রিলেশন বের করে নেব তারপরে যেটা আছে এই এটার সঙ্গে হয় প্রথমটাকে ইকুয়াল করবো অথবা দ্বিতীয়টাকে ইকুয়াল টু করবো সেখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করে নেব তো প্রথমে এই দুটো থেকে আমরা আগে এম এবং ডাব্লিউর মধ্যে কিছু রিলেশন নিয়ে আসি দেখো আট এটা আট যেটা আছে দুই দিয়ে কাটবে দশ এখানে দুই দিয়ে কাটবে তাহলে এখানে কত চলে আসবে চার তার মানে চার ষোলো এম প্লাস চার ছয় চব্বিশ ডাব্লু এটা টু পনেরো এম প্লাস আমাদের পঁয়ত্রিশ এই এটা এদিকে মাইনাস আমাদের এম এটাকে যদি এইদিকে নিয়ে যায় তাহলে আসবে আমাদের এগারো তাহলে এম এবং মধ্যে রিলেশন পেলাম আমরা এম এবার এখানে হয় এই যে তিন নম্বরটা আছে তিন নম্বরটার সঙ্গে এক নম্বরটাকে ইকুয়াল করো অথবা দুই নম্বরটাকে ইকুয়াল করো আমি দুই নম্বরটাই ইকুয়াল করবো কারণ এখানে দশ দশ দুটোতেই আছে দশ দশ কেটে যাবে সেই জন্য আমি দুই নম্বরটাই ইকুয়াল করব তো দশ দশ আমি কেটে দিয়ে একবারে ডাইরেক্ট লিখছি থ্রি এম প্লাস সেভেন ডাব্লু এটা ইজিক্যালস টু ডাব্লু ভুলে যাও না ডাব্লুটা আছে কিন্তু ডাব্লু টু এক্স দশ কেটে গেছে কিন্তু ওয়ান ডাব্লু তো রয়েছে তো এখানে ওয়ান ডাব্লু রয়েছে এবার দেখো এম ইজিক্যালস টু কত যেটা আছে এগারো ডাব্লু তাহলে এখানে হয় এই ডাব্লিউগুলোকে সবগুলোকে এম এ কনভার্ট করো অথবা যে এমগুলো কে ডাবলিউতে কনভার্ট করো তো এখানে ইজি হবে আমাদের কি এই যে এই এমটা আছে এখানে এম টু যদি এগারো ডাব্লু হয় তাহলে এখানে থ্রি এম ইজিকাস টু কত তেত্রিশ ডব্লিউ হয়ে যাবে তো তেত্রিশ ডাব্লু প্লাস এইদিকে আমাদের কত ষাট ডাব্লু আলটিমেটলি কত আসবে আমাদের এখানে চল্লিশ ডাব্লু এটা ইজিকাস টু ডাব্লু ইন্টু এক্স তো এটা এবার ডাব্লু ডাব্লু কেটে দাও তাহলে এক্সের ভ্যালু কত আসলে আমাদের এক্সের ভ্যালু আসলে আমাদের চল্লিশ এই এটাই আমাদের বের করতে বলা হয়েছিল যে দশজন মহিলা কত দিনে করবে চল্লিশ দিনে করবে অ্যান্সার হয়ে যাবে অপশান সি আসলে বুঝতে পেরেছ কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন চলে আসব আমরা নেক্সট কোশ্চেন যে একটি গতিশীল ট্রেন তিনশো মিটার দীর্ঘ একটি ব্রিজে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে দশ সেকেন্ডে এবং বিপরীতে এবং ব্রিজটিকে পঁচিশ সেকেন্ডে অতিক্রম করে দুশো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে তো আমাদের এখানে প্রথমে ট্রেনটার গতিবেগ সেম করব কারণ ট্রেনটি যখনই এখানে গতিবেগ কোনো কিছু চেঞ্জেস করা হয়নি নি সেই জন্য কি যখন প্ল্যাটফর্মকে পার করছে তখনও যা গতিবেগ আছে যখন সে ওই এক ব্যক্তিকে পার করছে তখনও সেম গতিবেগ রয়েছে তো আমি এখানে কি ট্রেনের দৈর্ঘ্য ধরে নিচ্ছি যে ট্রেনের দৈর্ঘ্য সেটাকে ধরে নিচ্ছি আমি এক্স এইবার যখন ট্রেনটি যেটা আছে একজন দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন কী হয়ে যাবে আমাদের স্পিড ইজ ইকাস টু ডিস্টেন্স বাই টাইম এই তখন এই হয়ে যাবে আমাদের কি স্পিড ঠিক স্পিড দ্বিতীয় ক্ষেত্রে যখন ট্রেনটি এত মিটার ব্রিজকে যেটা যে তিরিশ মিটার ব্রিজকে যখন অতিক্রম করছে তখন আমাদের স্পিড কী হয়ে যাবে তখন অ্যাকচুয়াল ডিসটেন্স কী হয়ে যাবে ট্রেনটির দৈর্ঘ্য প্লাস যতখানি ব্রিজটা আছে সেটা তার মানে এখানে এক্স প্লাস তিরিশ সরি তিনশো ডিভাইড বাই কত এটাকে কত সেকেন্ডে করছে পঁচিশ সেকেন্ডে ডিভাইড বাই পঁচিশ এবারে এই দুটো স্পিডকে ইকুয়াল টু করো তাহলে এখানে ইকুয়াল করলে কত আসবে এক্স বাই দশ প্লাস আমাদের এক্স প্লাস না ইকুয়াল টু এক্স প্লাস থ্রি বাই পঁচিশ তো এখানে কাটো এটা আসবে দুই এটা আসবে আমাদের পাঁচ তো আলটিমেটলি আসবে কত ফাইভ মাইনাস টু এক্স টু সিক্স তাহলে এখানে থ্রি আচ্ছা আচ্ছা সরি এটা তিনশো তো থ্রি না না তিনশো তাই তো বলি এত কম আসে কেন এটা ছশো ছশো এটা ছশো তো এখানে কী আসবে আমাদের এখান থেকে এই যে এই যেটা পাঁচ ছিল এদিকে গুণ করে দিয়েছি এই টু এক্সটাকে এদিকে মাইনাস করে নিয়েছি সে থ্রি এক্স তার মানে এখানে কত এক্স ইউজটা আসবে দুশো এক্সে একটা কত আসবে আমাদের এখানে দুশো তো এক্সে এক্সটা কী হয়ে গেলো আমাদের এক্সটা হয়ে গেলো ওই গিয়ে ট্রেনের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটা তাহলে এখান থেকে ট্রেনটার যে স্পিড সেই স্পিডটাকে বের করে নাও এই প্রথম ইকুয়েশনটাকে বসাও অথবা দুই নম্বর ইকুয়েশানে বসাও যে কোনো একটাতে বসিয়ে স্পিডটাকে বের করে নাও তাহলে আসবে কত দুশো বাই একশো সরি দুশো বাই দশ এটা জিজ্ঞাসা করবো কুড়ি মিটার পার সেকেন্ড এই হয়ে গেল স্পিড এইবার দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে দুশো মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে যদি অতিক্রম করে তাহলে কত সেকেন্ড টাইম লাগবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে টাইমটা কত লাগবে তো দুশো মিটার দীর্ঘ এবার ট্রেনের দীর্ঘ আমি পেয়ে গিয়েছি কত দুশো এবার দুশো মিটার একটা প্ল্যাটফর্মকেও পার করতে বলা হয়েছে তাহলে এখানে অ্যাকচুয়াল যে ডিস্টেন্স সে এবার আমাদের টাইম বের করতে হবে টাইম জিজ্ঞেস করি ডিস্টেন্স বাই স্পিড তো অ্যাকচুয়াল ডিস্টেন্স কত হয়ে যাবে এবার চারশো হয়ে যাবে না দ্রুতদৃষ্টি আমাদের যোগ হয়ে যাবে এবং স্প্রিডে যে দেখো স্পিড বের করে নিয়েছি আমি ডিভাইড বাই কুড়ি এই কাটো তো এখানে দুই দিয়ে কাটলে এটা আগে কত কুড়ি আলটিমেটলি কুড়ি সেকেন্ড টাইম কত হয়ে যাবে আমাদের কুড়ি সেকেন্ড এখান থেকে অ্যান্সার হয়ে যাবে অপশান সি এখান থেকে আরেকটা অ্যান্সার আশা করি বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশ্চিন চলে আসবো নেক্সট কোয়েশ্চেন এক ব্যক্তির একটি দ্রব্য বিক্রি করে কুড়ি পার্সেন্টেজ ক্ষতি হয় আরও দুশো টাকা বেশি দামে বিক্রি করলে তার পাঁচ পার্সেন্টেজ লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটি ফাইন্ড আউট করতে হবে তো করো একদম ইজি কোশ্চেন অনেকবার ক্লাসে প্র্যাকটিস করে এসে এই ধরনের কোশ্চেন কীভাবে আসবে এখানে দেখো যে এক ব্যক্তি বিক্রি করে কুড়ি পার্সেন্টেজ ক্ষতি হয় তাহলে আলটিমেটলি সেটি বিক্রি হয় কত পার্সেন্টেজ আশি পার্সেন্টেজ আলটিমেটলি বিক্রি হয় এইবার আরও সে দুশো টাকা বেশি পেত কখন যদি পাঁচ পার্সেন্টেজ লাভ হতো আরও পাঁচ পার্সেন্টেজ লাভে বিক্রি করতো তার মানে এখানে ডিফারেন্স একশো পাঁচের সঙ্গে পাঁচ পার্সেন্টেজ সঙ্গে ইজিকাস টু দুশো এই এবার এটা কত আসছে আমাদের এখানে পঁচিশ এদের দুজনের ডিফারেন্স তাহলে পঁচিশ পার্সেন্টেজের ভ্যালু আসলে আমাদের দুশো এখানে একশো পার্সেন্টেজের ভ্যালু কত হবে আমাদের উভয় দিকে চার দিয়ে শুধু গুণ করে দিলে হয়ে যায় চার দিয়ে গুণ করলে এটা আসবে আটশো আটশো এখান থেকে অ্যান্সার হয়ে যাবে দব্যটি ক্রয় মূল্য কত হয়ে যাবে আটশো অপশান বি বন্ধুর এখানে কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছি যে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন এক ব্যক্তি সমান মূলধন যথাক্রমে আট পারসেন্টের হারে ছ বছরের জন্য এবং দশ পার্সেন্টের হারে তিন বছরের জন্য রেখে আচ্ছা রেখে দেখলেন সুদের পার্থক্য হচ্ছে আঠেরোশো টাকা হয়েছে প্রতি বছরের মূলধন কত প্রতিটি মূলধন কত টাকা সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে মূলধনটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে তো কীভাবে করবে এখানে দেখো যে এক ব্যক্তি দুটি আসল মূলধন যথাক্রমে এখানে কত বলা হয়েছে এত এত করে রেখেছে তো প্রথমবারে যে সুদ হচ্ছে সেটা কত হয় আমরা বের করব সুদি যে গাছ টু কী হয় আইস গাছ টু পিআরটি বাই হান্ড্রেড পিআরটি বাই হান্ড্রেড হয়ে থাকে আইস গাছ টু তাহলে এখানে প্রথমে যে সুদ আসছে সেটা কত আমি প্রিন্সিপাল ধরলাম পি ছিল যে রেট অফ ইন্টারেস্ট আট ছয় বছরের জন্য বাই হান্ড্রেড এটা হলো গিয়ে প্রথমবারের সুদ দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত আসছে দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কী পিপিএ আছে একই মূলধন এখানে আমাদের সুদের পার্সেন্টেজটা কত দশ পার্সেন্টেজ এবং বছরটা যেটা আছে সেটা কত তিন বছর ডিভাইড বাই কত একশো এই এই দুটোরই আমাদের ডিফারেন্স বলা হয়েছে কত আঠারোশো টাকা ডিফারেন্স আসছে পার্থক্য আছে আঠারোশো টাকা এই এবার দেখো ছয় আসতে কত আটচল্লিশ পি মাইনাস এখানে তিরিশ পি তার মানে দেখো আটচল্লিশ পি মাইনাস এখানে তিরিশ পি এটা ডিভাইড বাই আমাদের কত একশো এটা ইজিকাস্টু কত আমাদের এখানে আঠারোশো এবার এই দুটোর ডিফারেন্স কত আমাদের আঠারো পি আঠারো পি ইজিকাস্টু কত আঠারোশো ইন্টু একশো টাকা আমি গুণ করে দিলাম কোনো কোনোই গুণ এই তাহলে এখানে আঠারো দিয়ে এটা কাটবে এটা আসবে কত একশো তাহলে এখানে পি দিকে কত একশো ইন্টু একশো করলে আমাদের আসবে দশ হাজার প্রিন্সিপালটা আসবে আমাদের দশ হাজার অ্যান্সার বি এখানে আমাদের আশা করি যে বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশ্চেন চলে আসব নেক্সট কোশ্চেন একটি লম্ববিত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ বলা হয়েছে আর সেমি এবং উচ্চতা বলা হয়েছে চার সেমি এখানে বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবার এখানে তোমাদের জানতে হবে যে বক্রতলের ক্ষেত্রফল কী হয়ে থাকে এর ক্ষেত্রে আমাদের যেটা আছে লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল হয়ে থাকে আমাদের পাই পাই আর এল হয়ে থাকে এখানে পাই আর এল পাই এর ভ্যালু তো জানো বাইশের সাত বাইশ বাই সাত হয়ে থাকবে আমাদের এখানে আর এর ভ্যালু আমাদের কোশ্চিনে দিয়ে দেওয়া আছে সেমি এবার এল এল কিন্তু এখানে উচ্চতা নয় এল এখানে তির্যক যেটা আছে আমাদের এখানে উচ্চতা হয়ে থাকে এখানে তাই তির্য উচ্চতা এল এবার এল আবার কীভাবে ফাইন্ড করতে হয় সেটা আবার জানতে লাগবে এল এস আমাদের এখানে হয়ে থাকে আবার রুট অভার অফ আর স্কোয়ার প্লাস আমাদের এইচ স্কোয়ার এটি হয়ে থাকে এবার দেখো এখানে এলের ভ্যালুগুলো কীভাবে বের করতে হবে আর এর ভ্যালু কোশ্চিনে দিয়ে দেওয়া আছে এবং এর ভ্যালু আমাদের কোশ্চিনে দিয়ে দেওয়া আছে তাহলে এখানে আর স্কোয়ার মানে কত তিনের স্কোয়ার মানে নয় এইচ মানে এখানে কত চার বলা হয়েছে চারের স্কোয়ার মানে ষোলো আলটিমেটলি পঁচিশ পঁচিশ একশ লিটার কত হয়ে যাবে আমাদের পাঁচ তো এল এর ভ্যালু পেয়ে পেয়ে গেলাম আমরা পাঁচ এবার কোশ্চিনটাকে সলভ করো এখানে আমাদের পায়ের মান বসানোর দরকার নেই কারণ আমাদের অ্যান্সারটা পায়ে আকারেই চাওয়া হয়েছে তাহলে এখানে পাইকে পায়েই রাখো ইন্টু তিন ইন্টু পাঁচ আলটিমেটলি আসলো আমাদের কত পনেরো পাই তো পনেরো পাই বন্ধুরা এখান থেকে আমাদের অ্যান্সার হবে অপশন বি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার আসলে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন তোমাদের জন্য একটি হোমওয়ার্কের কোশ্চিন আছে হোমওয়ার্কের কোশ্চেন কিন্তু অ্যান্সার অবশ্যই করবে একদমই ভুল হোক সঠিক হোক যেটাই আসুক না কেন নিজের থেকে ট্রাই করে যত দূরে পর্যন্ত পারবে সেটাকেই তোমরা অ্যান্সার করবে এখানে বা যেটা তোমাদের মনে হচ্ছে যে এটা অ্যান্সার হবে সেটাকেও অ্যান্সার করবে তো এখানে দেখো কী আছে এখানে একটি শঙ্কুর ব্যাসার্ধ চোদ্দো সেমি এবং বক্রতলের ক্ষেত্র বল দেওয়া হয়েছে এখানে কত বাইশশো সেমি হলে উচ্চতা কত জাস্ট এর আগের কোশ্চেনের ফর্ম লাগলো বলে দাম সেই ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করো তাহলে অ্যান্সারটাকে পেয়ে যাবে এখানে আমাদের বের করতে বলা হয়েছে কি এইচটাকে বের করতে বলা হয়েছে তো আমাদের পায়ার বললাম ক্ষেত্রফল পায়ার আল ইস গাছটা এত করো সেখান থেকে তোমরা এইজের ভ্যালুটাকে বের করে নিয়ে আসো খুব ইজিলি আশা করছি করে নিতে পারবে তো বন্ধুরা সেই ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং